শিক্ষা ও নারীর স্বাস্থ্য এই দুয়ের জন্যই বাল্যবিয়ে ঝুঁকিপূর্ণ, যা গোটা জীবনে বিপদ আনতে পারে। বাল্যবিয়ের শিকার হয়ে স্কুল থেকে ঝরে পড়ে অনেক শিক্ষার্থী। উপবৃত্তির ব্যবস্থা করেও বন্ধ হচ্ছে না এই প্রবণতা। আইন কার্যকর না হলেও অনেক এলাকায় শিক্ষার্থীরাই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে বন্ধ করছেন বাল্যবিয়ে। নারী অধিকার নিয়ে আন্দোলনকারীদের মতে, বাল্যবিয়ের কুফল সম্পর্কে আরও সচেতনতা বাড়াতে হবে অভিভাবকদের মাঝে। 2017 সালের জেএসসি জেডিসি পরীক্ষায় বরগুনা পাথরঘাটা উপজেলার তিনটি স্কুলের 45 জন ছাত্রী অনুপস্থিত ছিল। পরে জানা যায় তারা প্রত্যেকেই বাল্যবিয়ের শিকার। কিছু কিছু পোলাপানে উত্তপ্ত করে, এই উত্তপ্তের কারণে আমার মেয়ে আগে মান সম্মান থাকতে আমি বিয়ে দিয়ে দিয়েছি। অনেক ছেলে মেয়েরা তারা বাল্যবিবাহের কারণেই উপস্থিত হইতে পারে না পরীক্ষা। এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে না হয় সে বিষয়ে আমাদের তরফ থেকেও জোরদার ব্যবস্থা নেওয়া হবে। ইউনিসেফের তথ্য মতে গ্রামে এ হার 71% আর শহরে 45%। ছাত্রীরা অনেকেই পরিবারের চাপের মুখে বিয়ে করে। বাল্যবিয়ে দিতে নানা অপকৌশল নেয় পরিবারগুলো। বয়স বেশি দেখিয়ে ভুয়া জন্ম নিবন্ধন করে, এফিডেভিটে মিথ্যা বয়স লেখে, জনপ্রতিনিধিদের সহযোগিতা দেখা যায় এসবে। অনেক সময় মেম্বাররাও নিয়ে আসে এরকম রিকোয়েস্ট করে, কিন্তু ভালো ছেলে এরকম সবসময় পাওয়া যায় না, তো বিয়ে দিয়ে দেয়। সেক্ষেত্রে তুমি এক বছর বা দুই বছর বাড়াই দাও। কার চুপি কইরা ওই রেজিস্টারে উঠে যদি ফটো করে ওনারা বোঝে, ওটা আমাদের দায়িত্ব না। আদালত যদি পারমিশন দেয় তখন আমি বাধ্য তাকে দিতে, যে বয়স তার পরিবর্তন করার জন্য। বিয়ের পর পড়াশোনা চালিয়ে যেতে পারে এমন মেয়ে খুব কম। পারিবারিক সহিংসতার শিকার হয় বহু মেয়ে, স্বাস্থ্য ঝুঁকিও বাড়ে। প্রিন্সিপাল স্যার যদি সহযোগিতা না করতো তাহলে আমার লেখাপড়া করা সম্ভব ছিল না। পাড়াতে একটা ছেলে ছিল এরকম ডিস্টার্ব করতো, সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে বিয়ে দিয়ে দিছে। বাল্য বিয়ে আসলে খুব বড় ধরনের একটি যৌন নির্যাতন, পারিবারিক নির্যাতনের আশঙ্কাও বেড়ে যায়। তার পুষ্টির অভাব হচ্ছে, তার স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ে যাচ্ছে। শিশু বয়সে নিজের বিয়ে বন্ধ করে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং বাল্য বিয়ে বন্ধে সমবয়সীদের সংগঠিত করার এক দৃষ্টান্ত কিশোরী সাজেদা। এমন আরও কিছু উদাহরণ আছে যেখানে ব্যতিক্রমী ভূমিকা রাখছে সহপাঠী ও শিক্ষকরা। এখন বাল্যবিবাহ দেওয়া হয় গোপনে, আমরা চেষ্টা করি বাল্যবিবাহগুলো বন্ধ করার। 160টি বাল্যবিবাহ প্রতিরোধ করেছি। শুধু ওদের বিয়ে না, আমি আমার নিজের বিয়েটা বন্ধ করছি। আমরা কেউ চাই না যে একজন শিশুর পেট থেকে একজন শিশু জন্ম নেয়। বাল্যবিয়ে বিরোধী কঠোর অবস্থান নিয়ে কাজ করছেন বলে দাবি সাভার ধামরাইয়ের স্থানীয় প্রশাসনের। প্রাইমারি স্কুলে মিড ডে মিল চালু করেছেন, এরকম বিভিন্ন জায়গায় এরকম চালু আছে। বাল্যবিয়ে বন্ধ না হওয়ার পেছনে আর্থসামাজিক কারণের পাশাপাশি অভিভাবকদের অসচেতনতা বড় কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। শুধুমাত্র দরিদ্র পরিবারেই কিন্তু মেয়েদের 18 নিচে বিয়ে হয় না কিংবা 15 নিচে বিয়ে হয় না। সমাজের যেই আপনার ওয়েল অফ কোয়েন্টাইল আছে সেখানেও প্রায় 25% মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে 18-র নিচে। কন্যা শিশুর প্রতি বৈষম্যমূলক মানসিকতার পরিবর্তন এনে তার সব ধরনের অধিকার নিশ্চিত করতে বাবা মাকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।